এমন কোন বাজেট আপনি ভারতবর্ষে পেয়েছেন যে বাজেটে কোনো নতুন প্রকল্প নেওয়া হয়নি? প্রকল্প তো রাজ্য সরকারও করেছে, পশ্চিমবাংলায় কত রকমের প্রকল্প করেছে, মুখ্যমন্ত্রী একদম নাম শুরু করলে আর শেষ করতে পারেন না। বাজেটটাতে দেখাবার চেষ্টা করা হয়েছে যে একটা জনমোহিনী বাজেট, মধ্যবিত্তর জন্য বাজেট ইত্যাদি ইত্যাদি, পার্টলি সেটা সত্য যে একটা পরিবর্তন করে কারুর কারুর কমলো। কিন্তু আমাদের দেশে মোট ইনকাম ট্যাক্স পেয়ারের সংখ্যা তো 6%, যতটা ডিবেট দেওয়া হলো তার চাইতে নানান সাবসিডিজ যে কেটে নেওয়া হলো তার ইফেক্ট তো বেশি, আদিবাসী মানুষের তো প্রয়োজন অনেক বেশি, সেই তুলনায় কি সরকার কিছু করলো না? তো মনরেগা যদি কেটে দেয় আদিবাসী মানুষের স্বার্থ রক্ষা করা যায় কি? বাজেটে একটা স্ট্যাটিস্টিক্যাল জাগলারি করা হয় সবাই জানে, সার সাবসিডি 22% কমেছে, তার মানেটা কি? তার মানে আমি দেখাচ্ছি যে একটা খুব ভালো কিছু করলাম কিন্তু তলায় তলায় শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আমি আদানির জন্য আছি, আম্বানির জন্য আছি, গরিব মানুষের জন্য আছি, দুটো একসাথে মেলে কি কখনো? নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনার সঙ্গে সৌভিক। 2024 লোকসভা নির্বাচনের আগে 2023 সালে ইউনিয়ন বাজেট পেশ হলো এবং এই ইউনিয়ন বাজেট পেশ করে কিন্তু বলা যেতে পারে একটা জনমোহিনী ইউনিয়ন বাজেট, যার ফলে সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছে গেল বা মধ্যবিত্তের কতটা বাজেট আসলো সেই বিষয়ে কথা বলতে চলেছে। আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন বাম নেতা সুরেন চক্রবর্তী, আপনাকে প্রথমে সমাচার প্লাস বাংলা স্বাগত। সুরেনবাবু, এই যে বাজেট, এই বাজেটটা কি আদৌ মধ্যবিত্তের বাজেট নাকি একটা উচ্চবিত্তকে একটা সুবিধা পাইয়ে দেওয়া বাজেট, যে বিষয় নিয়ে আপনারা বারেবারে আওয়াজ তুলছেন? এই বাজেটটাতে দেখাবার চেষ্টা করা হয়েছে যে একটা জনমোহিনী বাজেট, মধ্যবিত্তর জন্য বাজেট ইত্যাদি ইত্যাদি। কেন? কারণ এই ইনকাম ট্যাক্সের স্ল্যাব খানিকটা পরিবর্তন করার মধ্য দিয়ে ইনকাম ট্যাক্সে কিছুটা রিবেট দেওয়া হলো, সুবিধা দেওয়া হলো, এইটা ওরা বলছেন। পার্টলি সেটা সত্য যে একটা পরিবর্তন করে কারুর কারুর কমলো। কিন্তু আমাদের দেশে মোট ইনকাম ট্যাক্স পেয়ারের সংখ্যা তো 6%, 94% তো ইনকাম ট্যাক্সের বাইরে, ফলে এইটাতে রিবেট দিয়ে কি মানুষের খুব উপকার করে দেওয়া হলো, এটা কি বাস্তবে সত্য না? এক, দুই, যতটা রিবেট দেওয়া হলো তার চাইতে নানান সাবসিডিজ যে কেটে নেওয়া হলো তার ইফেক্ট তো বেশি, ফলে যতটা আমি দেব বলে বললাম ডাইরেক্ট লোকের মনে হলো বাহ ডাইরেক্ট, কিন্তু ইনডাইরেক্টলি তার চেয়ে দিয়ে আমি অনেক বেশি কেটে নিলাম, এটা লোককে যাতে না বুঝতে পারে তার মতন একটা প্রচেষ্টা। আদিবাসীদের দিকে একটা বিশেষভাবে লক্ষ্য দেওয়া হয়েছে যে আদিবাসী পড়ুয়ারা যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারে সেই বিষয়ে একটা ইনভেস্টমেন্ট এবং তার পাশাপাশি নতুন স্কিম, তো এই বিষয়ে 2024 আগে আদিবাসী ভোটটাকে ক্যাপচার করার জন্য মূলত এই বাজেটে এই চমক। দেখুন, প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী কোন উদ্দেশ্যে করেছেন সেটা সবাই বোঝে, 2024 আমাদের দেশের ভোট আছে সেটা না বোঝার কোনো কারণ নেই, কিন্তু আদিবাসী মানুষ তো আমাদের দেশের মানুষ শুধু না, প্রেশাস মানুষ, সেই সংক্রান্ত ব্যাপারে তাদের উন্নয়নের নানাবিধ প্রকল্প এটা তো আমাদের নেবারই কথা, এমনকি সাংবিধানিক মনোভাব থেকে যদি দেখি তাহলেও তো সেটা আমাদের কর্তব্য, সেটা ওরা নিচ্ছেন কি না ভিন্ন কথা, নেব ভাব দেখিয়ে কোথাও একটু সামান্য বাড়ালাম, কিন্তু আপনি যখন দেখবেন মুদ্রাস্ফীতির তুলনায় রিয়েল এক্সপেন্ডিচার তখন বোঝা যাবে। এক, দুই, আদিবাসী মানুষের তো প্রয়োজন অনেক বেশি, সেই তুলনায় কি সরকার কিছু করলো না? তো বরং আদিবাসী মানুষ তার সংকট, জীবনের সমস্যা, তার কর্মসংস্থানে মনরেগা যদি কেটে দেয় আদিবাসী মানুষের স্বার্থ রক্ষা করা যায় কি কখনো? মনরেগাতে তো কেটে দিয়েছে প্রায় 40%, 33 রিয়েলি ধরলে 40%, তার চেয়ে কম নয়, ফলে এটা বাহানা দেখানো হচ্ছে বলে আমি মনে করি, তার চেয়ে বেশি কিছু না। সরকারি মূলধন 30% বাড়ানো হলো, সুতরাং একদমই কেন্দ্রের যে সমস্ত থমকে যাওয়া প্রকল্পগুলো ছিল এর ফলে কি সেই প্রকল্পগুলো আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে? সরকারি মূলধন কোথায় বাড়ানো হলো? কি করে বরং আমাদের কি বলবো, জিডিপির তুলনায় বাজেটের প্রভিশনিংটা কমেছে, অনেকটা কমেছে, 15.33% থেকে কমে হয়েছে 14.92%। কোথায়? দেখুন, বাজেটে একটা স্ট্যাটিস্টিক্যাল জাগলারি করা হয় সবাই জানে, ফলে কোথায় কোন জাগলারি পিঙ্কবুক দেখলে বোঝা যাবে, ও কালকেই পরিষ্কার হয়ে যাবে। সরকারটা ভাব দেখাচ্ছে যে আমি অনেক কিছু করলাম, কিন্তু আমি আবারও বলছি যেগুলো সামাজিক বড় বড় ক্ষেত্র
মনরেগাতে 33% কমিয়ে দিয়েছে, শিক্ষায় অনেকটা কমিয়ে দিয়েছে 2.64 থেকে 2.51, এরকম স্বাস্থ্যতে কমিয়েছে, কৃষি ভর্তুকি কমিয়েছে, কৃষি বিষয়ক ক্ষেত্র কমিয়েছে, রুরাল ডেভেলপমেন্ট কমিয়েছে, ফুড সাবসিডি 31% কমিয়েছে, সার সাবসিডি 22% কমিয়েছে। তার মানেটা কি? তার মানে আমি দেখাচ্ছি যে একটা খুব ভালো কিছু করলাম, কিন্তু তলায় তলায় শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এটা আমাদের রাজ্যের বা দেশের মানুষের জন্য খুব ভালো কিছু করবে? কার ভালো করবে? আমি আদানির জন্য আছি, আম্বানির জন্য আছি, গরিব মানুষের জন্য আছি, দুটো একসাথে মেলে কি কখনো? এগুলো কতগুলো বাহানা দেখাবার চেষ্টা করা হয়। একদম আমাদের শেষ প্রশ্নে আসবো, যে মহিলা এবং তার পাশাপাশি বৃদ্ধদের জন্য বিশেষ স্কিম এবং তার পাশাপাশি এগ্রিকালচার দিক থেকে শুরু করে তার ফিশারি অবধি নতুন নতুন সমস্ত প্রকল্প, স্টার্ট আপের জন্য প্রকল্প আনা আছে, এইগুলো কি একদম জনমানব কল্যাণমূলক একটা প্রকল্প নয়, এর উদ্যোগ নয়? এমন কোনো বাজেট আপনি ভারতবর্ষে পেয়েছেন যে বাজেটে কোনো নতুন প্রকল্প নেওয়া হয়নি? এমন কোনো বাজেট কোনো রাজ্যে পেয়েছেন যে বাজেটে একটা নতুন কোনো প্রকল্প নেওয়া হয়নি? প্রকল্প তো নিতেই হবে, তাহলে বাজেট করার দরকারটা কি? একটা কিছু ট্যাক্স কমিয়েছি বাড়িয়েছি কিছু একটা বলতে হবে তো, জিএসটি পরে তার সুযোগটাও কমে গেছে, কিছু না কিছু তো করবেই, কিন্তু কোনটা মানুষের জন্য কাজে লাগছে আর কোনটা কাজে লাগছে না। আমাদের যেভাবে ওল্ড এজ প্রবলেমটা গোটা দেশে বাড়ছে, তাহলে বাজেটের জন্য ওল্ড এজ প্রবলেম বাজেটের মধ্যে থেকে তার কত পার্সেন্ট ধরা হচ্ছে এইখান থেকে তো আপনি দেখবেন। আদিবাসী মানুষ, তার জন্য বাজেটের পার্সেন্টেজ কী রাখা হচ্ছে? মাইনরিটিস, তার জন্য বাজেটের কত পার্সেন্টকে খরচ করা হচ্ছে? আমি সেগুলো কিছু করলাম না। আমি মহিলাদের জন্য বাড়তি কোনো প্রকল্প, তার পার্সেন্টেজ খরচ কী করলাম সেটা রাখলাম না। আমি খালি বলছি একটা প্রকল্প করেছি, একটা প্রকল্প তো রাজ্য সরকারও করেছে, পশ্চিমবাংলায় কত রকমের প্রকল্প করেছে, মুখ্যমন্ত্রী একদম নাম শুরু করলে আর শেষ করতে পারেন না। কিন্তু তারপরেও দানাবাজির মতন জলপাইগুড়ির মাকে কাঁধে করে নিয়েই ছেলেকে বহন করে যেতে হয়, প্রকল্প কিন্তু আছে। ফলে প্রকল্প আছেটাই একমাত্র কথা না, প্রকল্প করেছেনটা একমাত্র কথা না, কোন প্রকল্প কী পারপাসে কতটা কাজে লাগছে, তাতে এলিভেশনটা কী হচ্ছে, ইনইকোয়ালিটি বেড়েই যাচ্ছে, ফলে কায়দার মধ্য দিয়ে চলছেন, ধরা পড়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে, লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।